এই জনশিক্ষা সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। এটা আপনারা জানেন যে ত্রিপুরায় দীর্ঘ সামন্ত উপজাতি রাজাদের শাসনে ত্রিপুরার উপজাতি প্রজাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য রাজাদের কোনো ধরনের প্রচেষ্টা ছিল না। রাজাদের এটাই তাদের মনোভাব ছিল যে প্রজারা যদি শিক্ষার আলো পায় তাহলে পরে সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে প্রজারা সচেতন হবে এবং এই শোষণ তারা মেনে নেবে না। এই কারণেই ওই সময়তে ত্রিপুরায় শুধুমাত্র আগরতলা শহর বা আরও কয়েকটা শহরে রাজারা কিছু স্কুল স্থাপন করেছিলেন। সেটা হচ্ছে রাজাদের পরিবার, তাদের বংশধর, রাজাদের প্রশাসনের কর্মচারী যারা ছিলেন, অফিসার যারা ছিলেন, তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য। কিন্তু যে উপজাতি প্রজারা তারা প্রতি বছর খরা হোক, বন্যা হোক, দুর্ভিক্ষ হোক, ট্যাক্সও জুগিয়ে যেতেন, যে ট্যাক্সের টাকায় রাজারা আমোদ প্রমোদে তাদের দিন কাটাতেন, সেই উপজাতি প্রজাদের জন্য তারা কিন্তু কোনো স্কুল স্থাপন করে। এই যে অবিচার, তার বিরুদ্ধে ভোট জমিয়েছিলেন তখন উপজাতি সমাজের মধ্যে যারা নিজেদের চেষ্টায় ত্রিপুরার বাইরে গিয়ে, তখন জানেন যে পরাধীন ভারতবর্ষ, কেউ পূর্ববঙ্গে গিয়ে, কেউ পশ্চিমবঙ্গে গিয়ে তারা কিছু কিছু তারা শিক্ষার সুযোগ করে নিতে পেরেছিলেন। আর আরেকটা প্রচেষ্টা ছিল তখনকার অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টি, যে এই উপজাতি জনগোষ্ঠীর মানুষকে তাদের শিক্ষিত করার জন্য প্রচেষ্টা নেওয়া। এই শিক্ষিত অর্ধশিক্ষিত উপজাতি তরুণ এবং তখনকার কমিউনিস্ট পার্টি যৌথ উদ্যোগে এই প্রচেষ্টাটা শুরু হয়, এবং সেই প্রচেষ্টার ফলেই 1945 সালে এই ঐতিহাসিক জনশিক্ষা সমিতি প্রতিষ্ঠিত হয়, এবং তার নেতৃত্বে ছিলেন